তিনটি বিয়ে ভাঙার পর টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এখন সিঙ্গেল। তবে একেবারে সিঙ্গেল বলা চলে না, কেননা কলকাতার সবিজের কম বেশি সকলেই জানেন তিনি নতুন প্রেমে মজে আছেন। সেই প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী, তারা একই আবাসনে থাকেন। অভিরূপের সঙ্গে বিভিন্ন পার্টি ও ডেটে দেখা গেছে শ্রাবন্তীকে, এমনকি তারা একসঙ্গে বিদেশ ভ্রমণে গেছেন বলেও শোনা যায়, যদিও এসব নিয়ে তারা কেউ কখনো কথা বলেননি। অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী, জানালেন অভিরূপের সঙ্গে তার সম্পর্ক কেমন। প্রেমের কথা স্বীকার না করলে অভিনেত্রী জানান অভিরূপ তার খুব ভালো বন্ধু। কলকাতার এক গণমাধ্যমের সাক্ষাৎকারে পেশা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি, সেখানেই আসে প্রেমিক অভিরূপের প্রসঙ্গ। শ্রাবন্তী বলেন, মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর রাখে, যা আমার সবচেয়ে ভালো লাগে, আর বন্ধু হিসেবে ভীষণ ভালো, আমি মনের কথা বলতে পারি। তবে অভিরূপের একটি ব্যাপার শ্রাবন্তীর পছন্দ নয়, সেটা হলো আলস্য। শ্রাবন্তী বলেন, ওর যেটা আমার খারাপ লাগে তা হলো কাজের পর খুব ল্যাদ খায়, জিম করতে বলি তাও করে না। অভিরূপের পরিবারের সঙ্গেও শ্রাবন্তীর চমৎকার সম্পর্ক, সে কথা জানিয়ে তিনি বলেন, অভিরূপ ওর পরিবার ওর বন্ধুরা এখন আমার পাশে থাকে, খুব ভালো একটা গ্রুপ পেয়েছি, এখন খুব ভালো আছি। প্রসঙ্গত, শ্রাবন্তী প্রথম বিয়ে করেছিলেন 2003 সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে। দীর্ঘ 13 বছর সংসারের পর 2016 সালে বিবাহবিচ্ছেদ করেন তারা। একই বছর মডেল কৃষণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী, সেই সংসার 1 বছরও টেকেনি। এরপর 2019 সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী, সেই সংসারও ছেড়ে এসেছেন অভিনেত্রী, যদিও তাদের বিবাহবিচ্ছেদের বিষয়টি এখনও পরিষ্কার নয়।